মুখোশ সিনেমায় আপনার পারফরম্যান্স নিয়ে আপনি আউট অফ 10 নিজেকে কত নাম্বার দিবেন? আউট অফ 10 2 দ্যাট ওয়াজ টু ওকে কার সঙ্গে কাজ করে আপনি বেশি এনজয় করেছেন, পরিমনি নাকি বুক? আরেকটা কোশ্চেন, আপনি কি সিঙ্গেল এখন? সো রাইট নাও আমরা আছি নায়ক রোশনের সঙ্গে এবং তার সঙ্গে খেলবো র্যাপিড ফায়ার রাউন্ড, এবং র্যাপিড ফায়ার রাউন্ডে আপনাকে কিন্তু চটপট কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। রেডি আপনি? আইল ট্রাই বেস্ট। ওকে, ফার্স্ট কোশ্চেন, জীবনে ছ্যাঁকা দিয়েছেন কতবার? একবারও না। ছ্যাঁকা খাইছেন? তাও খাই নাই। ওকে, জীবনে কোন ইচ্ছাটা অপূর্ণ থেকে গেছে? জীবনে কোন ইচ্ছাটা অপূর্ণ থেকে গেছে না, এমন কোনো ইচ্ছা নেই যেটা অপূর্ণ থেকে গেছে। সব ইচ্ছা পূর্ণ হয়েছে? হয়েছে। লাকি ওয়ান। হওয়ার পথে। খুব বেশি হতাশ থাকলে কি করে? ঘুরতে বের হই। আচ্ছা, ধরেন একটা সিচুয়েশন, একটা মাল্টিকাস সিনেমায় আপনাকে ডিরেক্টর অপশন দিল হিরো চুজ করার, এবং আপনি তাহলে কাকে চুজ করবেন, শাকিব খান নাকি আরিফিন শুভ? দুজনকেই। দুজনকেই, কিন্তু অপশন যে কোনো একজন। শাকিব ভাই। কোনো বিশেষ কারণ আছে? শুভমের সঙ্গে কাজ হয়েছে, শাকিবের সঙ্গে কাজ হয়নি। কার সঙ্গে কাজ করে আপনি বেশি এনজয় করেছেন, পরিমনি নাকি বুক? দুজন দুরকম, দুজন দুরকম, কম বলা যাবে না কাউকে। কোন জিনিসটা আপনি অলওয়েজ ভয় পান? ভয় পাই সিনেমা যখন রিলিজ পাবে তখন সেটা দর্শক কতটুকু পছন্দ করবে সেটা নিয়ে ভয় থাকে। মুখোশ সিনেমায় আপনার পারফরম্যান্স নিয়ে আপনি আউট অফ 10 নিজেকে কত নাম্বার দিবেন? আউট অফ 10 2 কেন? বিকজ আমি কখনো নিজের পারফরম্যান্স হ্যাপি হতে পারি না। ওকে, আরেকটু বাড়িয়ে দিলাম, ফাইভ। ঠিক আছে। মুখোশে আপনি বোরখা পরে ছিলেন, তো বোরখা পরে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল? দুর্দান্ত। আর ওইটা আসলে আমাদের ট্রেলার ইভেন টাইটেল সঙ্গেও মানে বিষয়টা আসলে বুঝতে দেওয়া হয়নি, কারণ ওটা একটা সাসপেন্স এবং ওটার একটা মজা আছে, সেই মজাটা আসলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে, এটা রিভিল করা হয়নি। খুব বেশি রাগ উঠলে আপনি কি করেন? খুব বেশি রাগ উঠলে এখন নিয়ন্ত্রণ করতে পারি, এখন ট্রাই করি নিজেকে নিয়ন্ত্রণ করতে। আগে কি তাহলে মারামারি করতেন? মারামারি করতাম না, বাট নিজেকে মানে নিজের টেম্পারটাকে কন্ট্রোল করতে পারতাম না, বাট এখন পারি। আরেকটা কোয়েশ্চেন, আপনি কি সিঙ্গেল এখন? না, সিঙ্গেল না। পরীক্ষায় কি ফেল করেছেন কখনো? পরীক্ষায় হ্যাঁ ফেল করেছি, অবশ্যই করেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রত্যেকটা চরিত্র আসলে ভিন্ন ভিন্ন হয়, তো মুখোশ সিনেমাটি তার থেকে ব্যতিক্রম নয়। সো ইনশাল্লাহ আপনারা সবাই হলে যাবেন, ছবিটি দেখবেন, না দেখলে জাজ করতে পারবেন না, এবং ইনশাল্লাহ আশা করি যে আপনারা সবাই খুব পছন্দ করবেন এবং সিনেমা হলে গিয়ে ভালো ভালো রিভিউ দেবেন এবং সিনেমাটি পছন্দ করবেন, এবং ডেফিনেটলি একটি পরিবার নিয়ে দেখার মতো ছবি মুখোশ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেনমেন্ট নিউজ পোর্টাল।